ওকে করেন। আচ্ছা ঠিক আছে, দেখো রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। মাত্র 19 জন আছে, হ্যাঁ শুরু করা যাক। যে আসবে না আর বইলা লাভ নেই। জি ভাইয়া। আচ্ছা, সর্বপ্রথম আমরা আমরা যে গতকালকে বা বেসিক ক্লাসগুলো করছিলাম, তখন তো অবশ্য আমরা বুঝতে পারছি যে আমাদের কাজগুলো কি, তাই না? জি ভাই। কাজগুলো কি সম্বন্ধে, জি কি ভাই। কাজ আমরা করব, বা সার্ভে মানে কি, আমরা তো সার্ভে কাজ করব, সার্ভে মানে কি, তাই না? সম্পূর্ণ মোটামুটি বুঝতে পারছি। এখন আসা যাক যে সার্ভে করতে আমাদের কি লাগে। প্রথমে বলি যে সার্ভে করতে আমাদের কি কি লাগবে, যেটা মাস্ট বি লাগবে, যেটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আমরা আমেরিকান কাজ করব, আমেরিকান কাজের জন্য আমাদের এই ওরা যেহেতু আমাদের পেমেন্ট দিবে, ওদের কাজগুলো করার জন্য আমাদের আর কি ওদের এরিয়ার দেখাতে হবে। যেহেতু মনে করেন ওদের কোম্পানিগুলো চায় যে আমেরিকান মানুষের মতামত গুলো, আমেরিকান যে লোকগুলো আছে তাদের মতামত গুলো চাচ্ছে, হ্যাঁ। তাহলে সেই মতামত গুলো তো আমাদের চাই নাই, আমরা তো দিতে পারবো না, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। এখানে আমরা কাজ করব, আমরা এখান থেকে টাকা নিয়ে আসব, তো সেক্ষেত্রে আমাদের কিছু টেকনিক করতে হবে। আর টেকনিক গুলো করার জন্য আমরা কিছু যন্ত্রপাতি বলতে পারেন, টুলস আর কি ব্যবহার করতে হবে, বা যাই হোক অধিকাংশ আর কি অধিক শক্তিশালী রেসিডেনশিয়াল আমেরিকান একটি আইপি অ্যাড্রেস লাগবে। এখানে আমি বলি জি অধিক শক্তিশালী বলতে আমি কি বুঝাইছি, জি অধিক শক্তিশালী বুঝাইছি যেমন আপনি দেখবেন আইপি অনেক ধরনের, যেমন ভিপিএন থেকে পাওয়া যায়, হ্যাঁ, তারপর ফ্রি ভিপিএন, ফ্রি ফ্রি মনে করেন গুগলের মধ্যে অনেক ডিসক্স, অনেক অনেক ডিসক্স, পাবেন, হ্যাঁ হ্যাঁ সক্স পাবেন গুগলের মধ্যে, জি জি কিন্তু সেগুলো ফ্রি তো ফ্রি ভাই, তাই না? জি আর আপনি পেড ভিপিএন নিয়েও আপনি এই কাজ করতে পারবেন না, কারণ ভিপিএন এর সার্ভিসটা অন্যরকম, হ্যাঁ। তো আমাদের প্রয়োজন হলো একটা আর কি রিয়েল অ্যাড্রেস, যেখানে আমরা সারা মাস ওই অ্যাড্রেসে কাজ করে যাব। যেহেতু আমরা একটা প্রোফাইল সাজাবো, আমি মনে করেন আমি ভাই এখন ঢাকার একজন লোক, এখন আমি যদি মনে করেন একদিন ঢাকায় আমার অ্যাড্রেস দেখায়, একদিন খুলনা আমার অ্যাড্রেস দেখায়, তাহলে তো মনে করেন ওরা সন্দেহ করবে যে ওইভাবে দৌড়ায় কেন, তাই না? তাই আমাদের আর কি অধিক শক্তিশালী একটা আইপি লাগবে, যেটা আমাদের যে পিসির লোকেশনটা, পিসির লোকেশন, আমাদের লোকেশন বা পিসির মধ্যে যে ডেটা গুলো আছে, ব্রাউজারে যে ডেটা গুলো আছে, এইগুলো ওই ওয়েবসাইটের কাছে আপনার লিক করে না দেয়, যাতে লিক না হয় আর কি, লিক করার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, ঠিক আছে? তাহলে শক্তিশালী কেন সেটা বুঝলাম। এখন আসি রেসিডেন্সিয়ালে, যেখানে রেসিডেন্সিয়াল বলছি, রেসিডেন্সিয়াল বলতে আবাসিক বোঝায়। এখন আমরা জি যেহেতু ভাই, মনে করেন পার্সোনাল কাজ করব, সেহেতু আমাদের আইপিটা এমন দরকার যে আমরা রিয়েল প্রমাণ করার জন্য যে আমরা বাসা বাড়ি থেকে ইউজ করতেছি, এরকম দাগ দিচ্ছে কি স্ক্রিনের মধ্যে? জানি না ভাইয়া। আচ্ছা ওই যে আবার, আর যাই হোক রেসিডেন্সিয়াল আবাসিক আর কি, আমরা যেহেতু রিয়েল রিয়েল একটা অ্যাক্সেসে কাজ করব, রিয়েল একটা নাগরিক সেজে কাজ করব, তাই আমাদের রেসিডেন্সিয়ালি আইপি দরকার, যেটা মনে করেন বাসা বাড়ির আর কি আইপি অ্যাড্রেসটা বোঝায়। যেমন আমাদের ব্রডব্যান্ড থেকে আমরা পাই, আমাদের মোবাইল নেটওয়ার্ক থেকে আমরা পাই, যে যেরকম আইপিটা পাই, আমাদের যেরকম লোকেশনটা পাই, সেটাকে আর কি রেসিডেন্সিয়াল বুঝাইছে, ঠিক আছে? আর তাহলে আমরা বুঝতে পারলাম শক্তিশালী রেসিডেন্সিয়াল আমেরিকান আইপি অ্যাড্রেস, হ্যাঁ। আর আইপি অ্যাড্রেস তো আমরা সবাই বুঝি, তাই না? আইপি অ্যাড্রেসটা হলো যেমন আমাদের সকলের, আমরা যারা বসবাস করি বা পৃথিবীতে যত মানুষ আছে, সকলের কিন্তু নির্দিষ্ট একটা ঠিকানা থাকে, একটা অবস্থান থাকে, তাই না? জি জি যে অবস্থান থেকে আমরা তাদের খুঁজে পাই। যে আমি আমি বললাম যে এইখান থেকে আমি মনে করেন একজন, এই যে আপনাদের অনেকে কিন্তু অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করে আপনাদের আর কি ফুল ডিটেলসটা আমাকে পাঠাইছেন, তখন আমি এখানে আপনাদের খুঁজে পাওয়ার জন্য সেই ডকুমেন্টস গুলো আমি ইউজ করতে পারি। সেই ডকুমেন্টস গুলো যদি আমি আপনাকে, বা সেই অ্যাড্রেসটা, ডকুমেন্টস এর অ্যাড্রেসটা অনুযায়ী যদি আপনাকে খুঁজি, তাহলে আপনাকে আমি পাবো খুঁজে, তাই না? তো সেজন্য সেটা হলো আমাদের আর কি একটা অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস হলো আমরা যে ইন্টারনেট ইন্টারনেটের সাথে আর কি সংযুক্ত হওয়ার জন্য যে ডিভাইস গুলা ইউজ করি, ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, যাই বলেন, এইগুলো যে একটা অবস্থান বোঝায় ইন্টারনেট জগতে,
একটা অবস্থান আছে, সেই অবস্থানটাকেই আর কি আইপি অ্যাড্রেস, এই এই ডিভাইস গুলো আর কি একটা আইপি অ্যাড্রেস এর আন্ডারে থাকে, একটা লোকেশনের আন্ডারে থাকে। জি, কে কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল আইপি অ্যাড্রেস। তারপর বলি আমাদের লাগবে রিয়েল, ভ্যালিড এবং আমেরিকান লোকের ফুল ইনফরমেশন। আমরা যে আমেরিকান কাজগুলো করব, তাই ওয়েবসাইটকে আমাদের বোঝাতে হবে আমরা একজন রিয়েল আমেরিকান পারসন, তাই ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। প্রশ্ন করার আগে আপনি যখন প্রোফাইল একটা ক্রিয়েট করবেন, একটা ওয়েবসাইটে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন আপনাকে সর্বপ্রথম চাবে হলো আপনার অ্যাড্রেস, আপনার ইনফরমেশন, সকল ইনফরমেশন আপনার দেয়া লাগবে। হ্যাঁ, সেখানে আপনার হতে পারে আপনার নাম, হ্যাঁ আপনার স্ত্রীর নাম, আপনার ছেলেমেয়ের নাম, হ্যাঁ আপনি কোন গাড়িটা আর কি ইউজ করেন, আপনার কি গাড়ি আছে, হ্যাঁ গাড়ির মডেলটা কত, আপনার ঠিকানাটা কোথায়, আপনার বাড়ির নাম্বারটা কত, হ্যাঁ এরকম আনুষঙ্গিক অনেক কিছু জিজ্ঞেস করে ওরা। এটা হলো আর কি ফুল ইনফরমেশন গেল। তারপর আছে হলো আমেরিকান রিয়েল মোবাইল নাম্বার। আমেরিকান রিয়েল মোবাইল নাম্বার আমরা এখানে যারা আছি আশা করি আর কি সবাই একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে যাই, একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে যাই, তখন কিন্তু আমাদের থেকে একটা ভেরিফিকেশনের জন্য একটা ফোন নাম্বার চাই, তাই না? ফোন নাম্বার ছাড়া আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না, বা খুললেও সেটা অন্য ধরনের ব্যাপার, কিন্তু নর্মালি আমাদের জিমেল একটা জিমেল খুলতে গেলে একটা ফোন নাম্বার প্রয়োজন হয়। যার ফোন নাম্বারই দিই, একটা ফোন নাম্বার প্রয়োজন হয়। তো আমি যদি বাংলাদেশে একটা জিমেল খুলি, তাহলে আমার বাংলাদেশের নাম্বার লাগবে, একটা ইউএস এর জিমেল খুললে একটা ইউএস এর নাম্বার লাগবে। এখন আমেরিকান রিয়েল নাম্বারটা লাগবে কেন? কারণ আমরা তো আমেরিকান একটা সাইটে কাজ করতেছি, তো আমরা যখন কাজ করে পেমেন্ট উঠাতে যাব, হ্যাঁ তখন আমাদের কাছে একটা ফোন নাম্বার ভেরিফিকেশন চাবে, একটা ফোন নাম্বার চাবে যে আপনি যে ইউএস এর, তা আপনার ইটা দেন, আপনার না একটা নাম্বার ভেরিফিকেশন করেন, আপনি ইউএস এর সেটা প্রমাণ করেন। ঠিক আছে, তো সেটা প্রমাণ করার জন্য আমার একটা ইউএস এর রিয়েল আমেরিকান নাম্বার লাগবে আর কি। এখন কথা হলো, এই তিনটা জিনিস হলে আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারবো, আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারবো। এই তিনটা জিনিস হলে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এই তিনটা জিনিস ছাড়া আপনি কাজ করতে পারবেন না, পসিবল না। হ্যাঁ, তা এখন আসি হলো ওয়েবসাইট সার্ভের যে ওয়েবসাইট গুলো আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আপনাকে যদি আমি এক্সাম্পল হিসেবে কয়েকটা ওয়েবসাইট দেখাই, আমি আমার ব্রাউজারে যাচ্ছি। দেখেন আমার এইখানে আপনার বেশ কিছু আর কি ওয়েবসাইটের লিস্ট আছে এখানে। হ্যাঁ, প্রথমটা আমরা ঢুকি, পরে দ্বিতীয়টায় ঢুকি, তৃতীয়টাও দেখি। আমাদের কাজ করার জন্য আর কি অত ওয়েবসাইটের প্রয়োজন নাই। আমরা যদি দুই থেকে তিনটা ওয়েবসাইটে কাজ করি, খুব ভালো করে কাজ করি, তাহলে আমাদের মনে করেন একটা ভালো আর্ন করা সম্ভব, আমাদের এর বেশি লাগে না। আপনাকে এমন এমন সার্ভে আর কি এমন এমন সার্ভে দিবে যেটাতে আপনি একটা সার্ভে করে $5 পাবেন, আবার এমন এমন সার্ভে থাকবে যেটাতে $8 পাবেন। হ্যাঁ, কারণ সব মিলে আর কি আপনার কাজ করতে হবে। তো এই যে আমরা যে সাইটটা আর কি ঢুকলাম, এটা হলো ব্র্যান্ডেড সাইট। ঠিক আছে, এটার নাম হলো ব্র্যান্ডেড। এই যে ব্র্যান্ডেড, এটা হলো একটা ইউএস এর সার্ভে, খুব ভালো একটা সাইট। এটার মধ্যে কাজ করবই আমরা, এটার মধ্যে কাজ করতেই হবে, খুব ভালো আর কি। আপনি কাজ করে খুব মজা পাবেন এটার মধ্যে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কাজ করতে গেলে খুব ভালো মানের একটা আইপি অ্যাড্রেস লাগে। ওরা আর কি মনে করেন খুব ভালো পেমেন্ট করে, তারপর খুব ভালো সার্ভে থাকে এটার মধ্যে, অলওয়েজ মনে করেন সার্ভে থাকে এটার মধ্যে। যদি আপনি ঠিক মতো কাজটা করেন, আপনার প্রোফাইলটা সুন্দর মতো সাজিয়ে আপনি যদি ভুল না করে আপনি কাজটা কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে আপনার রেটিংটা বাড়বে আর ওদের কাছে আপনার গুরুত্বটাও বাড়বে, আপনাকে ভালো কাজ দিবে। হ্যাঁ, তারপর আমরা দ্বিতীয়তে আসি, অন অপিনিয়ন, এটাও খুব ভালো সাইট। হ্যাঁ আচ্ছা, এই যে আপনি এই ব্র্যান্ডেড সার্ভেতে আপনি কাজ করবেন, আপনারা যে ব্র্যান্ডেড সার্ভেতে কাজ করবেন, কেউ কি কথা বলতেছেন ভাই? একটু দয়া করে মাউথপিসটা বন্ধ করে দেন। এই ব্র্যান্ডেড সার্ভেতে আপনার আমরা যখন সার্ভে করব, তখন আমাদের কিন্তু ডলার
ওরা কিন্তু প্রথমে ডলার কাউন্ট করবে না, ওরা করবে হলো পয়েন্ট কাউন্ট। আপনার কত পয়েন্ট হলো, কত পয়েন্ট হলো, কত কোন সার্ভেতে কত পয়েন্ট দেয়, পয়েন্ট হিসাবে ওরা আর কি এটা গণনা করে। তো যাই হোক, ব্যান্ডেড সার্ভেতে আপনার পয়েন্ট হলো 100 পয়েন্টে $1, 100 পয়েন্টে আপনার $1 ব্র্যান্ডেড। ঠিক আছে, তো আমরা অনঅপিনিয়নে আসি। অনঅপিনিয়নে আপনার $1,000 পয়েন্টে $1। এখন $1,000 হলেও ওরা যেমন মনে করেন প্রতি সার্ভেতে দিবে আপনাকে 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 70 পয়েন্ট, হ্যাঁ, অনঅপিনিয়নে এটার মধ্যে আপনাকে দিবে হলো 1,500 এরকম দিবে আর কি সার্ভেতে। ওদের পয়েন্ট বেশি, ওদের দেয়ও বেশি আর কি। ঠিক আছে, তো এটা 1,000, এটাও গেলে এক সাইট আর কি, এটাও খুব ভালো সাইট। হ্যাঁ, এটার মধ্যে কাজ করলে আপনি খুব ভালো ই করতে পারবেন। আরেকটা সোয়াগবাগ, সোয়াগবাগ আপনার খুবই ভালো সাইট, আপনি যদি কাজ করতে পারেন খুবই ভালো সাইট এটা। জয়েন ফি দেখেন $10 আর কি দিয়ে রাখছে, জয়েন করলে $10 আপনি জয়েন করলে পাবেন রেফারে সম্ভবত। হ্যাঁ, তো রেফার কোড আমি দিয়ে দিবনি, সমস্যা নেই যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো এটার মধ্যে আপনার পেমেন্ট মেথড এইটা হলো, পয়েন্টটা হলো আপনার 100-তে আপনার ই পয়েন্ট $1 আর কি। হ্যাঁ, তো আপনি যখন একটু রিচার্জ করবেন, একটু দু একটা সাইট ঘাটাঘাটি করবেন, তখন আপনার মনে করেন ওদের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। দেখবেন আপনার গুগলের মধ্যে ওদের রেটিংস দেওয়া আছে, কোন সাইট গুলো কেমন পেমেন্ট করে, হ্যাঁ, কতটুকু পেমেন্ট করে, কত কত পয়েন্টে কয় ডলার দেয়, এরকম মনে করেন দিয়ে। আচ্ছা, যাই হোক, আমাদের ওয়েবসাইট গুলো গেল। আচ্ছা, পরে আমরা আসি আইপি ক্যাটাগরি। আমরা যে আইপি গুলো ইউজ করব, আইপি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, আইপির অনেকগুলো ক্যাটাগরি আছে, আইপির অনেকগুলো নাম আছে। যেমন HTTP আছে, তারপর HTTPS আছে, তারপর আছে আপনার SOX 4, SOX 5, এখন সবচেয়ে লেটেস্ট হলো SOX 5, আর SOX 5 আপনার খুব খুব খুবই উন্নত মানের আইপি। এটা আর কি এমন অ্যানোনিমাস যে এটা মনে করেন এটা ট্র্যাক করাটা খুব ই হয়ে যায়, ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তাই আমরা আর কি SOX 5টা ইউজ করি, আর খুব ভালো মানের আইপি প্রোভাইড করে আর কি। তারপর আছে হলো আইপি সেট আপ করা ব্রাউজারে। আচ্ছা, আপনাদের আইপি সেট আপ করাটা আজকে শিখিয়ে দিই। দেখেন, আমি কিছু আইপি রাখছি, যারা গত ক্লাসে আসছিলেন আপনাদের সম্ভবত দেখাইছিলাম যে আইপি আর কি 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 থাকে আইপি সঙ্গে একটা আইপি। জি, আচ্ছা, এখানে দেখেন প্রথম আইপিটা, আইপিটা থাকবে যে এরকম, এই যে এটা হইলো আপনার আইপি, এটা আপনার আইপি। আইপি বলতে এটা একটা প্রক্সি বলে, এটাকে প্রক্সি আর পোর্ট। এখানে জি পোর্ট হলো এই যে এটা, হ্যাঁ পোর্ট হলো এই যে এটা, আপনার এই যে ডাবল যে ডটটা আছে এই ডটটার পরে যা থাকবে সেটা হলো আপনার পোর্ট। আর এই যে প্রথম ডটটা তুলে দিতে হয় তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, ডট আপনি যখন ব্রাউজার সেট আপ করবেন তখন তুলে দেওয়া হবে, তুলে দিবেন আপনি। হ্যাঁ, আর প্রথম যেটুক আছে এতটুক হলো আমাদের প্রক্সি। হ্যাঁ, তো এই প্রক্সিটা কোথা, এই আইএসপিটা কি? আইএসপি মানে আমাদের ইন্টারনেট প্রোভাইডার, যে কোম্পানিগুলো থাকে সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ তাদের আর কি একটা পরিচয় আর কি, স্পেকট্রাম একটা কোম্পানি। হ্যাঁ, এটা কোন কান্ট্রির? ইউএস এর। এটা রিজিয়ন কি আর কি, স্টেটটা কি? অ্যালাবামা, অ্যালাবামার আইপি এটা। হ্যাঁ, তারপর আছে আপনার সিটিটা আছে, তারপর আছে এটা হলো জিপ কোড, আমাদের এরিয়া আর কি যেই স্থানটা, এটা আর কি শর্টভাবে বলতে গেলে বা শর্টভাবে সার্চ করতে গেলে এরকম একটা জিপ কোড পাওয়া যায়, আমাদের দেশেও আছে, এটা হলো জিপ কোড। আচ্ছা, লেখাটা একটু বড় করে নেন। আচ্ছা, আচ্ছা এখন চলে ভাই? ওকে, আচ্ছা আচ্ছা, তা
আমরা এই এই প্রক্সিটা আমরা ব্রাউজারে সেট আপ করে দেখি। হ্যাঁ, কিভাবে সেট আপ করতে হয় আমরা তো জানলাম যে এই প্রক্সিটা কোথায় বা এই আইপিটার লোকেশনটা কোথায়, এই আইপিটা ধরলে আমাদের কোন লোকেশনে কাজ করবে, তাই না? তো এটা হলো আমরা যখন প্রোফাইল করব, প্রোফাইলে যেই অ্যাড্রেসটা বা ডিটেলসটা দিব, হ্যাঁ, ওই ডিটেলসটার মধ্যে আপনার দেখবেন কি, আমি সম্ভবত দেখাইছিলাম সেদিন আপনাদের আমার যে ডিটেলস এর ইটা, একটা ডিটেলস আছে আমার কাছে, ধরেন এই যে নাম, ঠিকানা, এই যে যা এখানে যা আছে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস আপনার, ওর ফুল ইনফরমেশনটা এই যে এখানে আমি কালেক্ট করে রাখছি। তো এরকম এক একটা এই নোটপ্যাড এর মধ্যে বা যাই হোক আপনাদের এরকম একটা ইনফরমেশন দেওয়া হবে যখন আপনারা আইপিটা ইউজ করবেন বা আইপিটা নেবেন। হুম, আচ্ছা ভাই, একটু কেউ কথা বললে মাউথ পিসটা আর কি ওপেন করে কথা বলেন ভাই, বারবার মেসেজ দেখাটা একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ রাজাউল। হ্যাঁ বন্ধু, আগে তো আমি তো একটু লেট হইলো আজকে আসতে। আচ্ছা, বেশি দূর যাই নাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই যে এই প্রক্সিটা আমি কপি করলাম, এই প্রক্সিটা কিভাবে সেট আপ করে সেটা আমি দেখাচ্ছি আপনাদের ব্রাউজারে। সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে ঢুকে, আপনার যখন নিউ ট্যাব থাকে আর কি, ক্রোম ব্রাউজার ঢুকলে আপনি একটা নিউ ট্যাব পাবেন, এরকম একটা ট্যাব আর কি ক্রিয়েট হয়। তো তখন আপনি এই যে আপনার এই যে চিহ্নটা দেখতেছেন, সেটিংস, সেটিংস, হ্যাঁ, সেটিংস এর আইকনটা, এই আইকনটার মধ্যে ঢুকবেন। তারপর এই যে জেনারেল আছে না, জেনারেল, হ্যাঁ, তারপর একবার স্ক্রল ডাউন করে নিচে আসব, একবারে নিচে আসব, একবারে নিচে আসলে এই যে দেখেন সেটিং লেখা, নেটওয়ার্ক সেটিংস। হ্যাঁ, নেটওয়ার্ক সেটিং বা আপনি এই যে ফাইন্ড আউট সার্চে দিলে যখন আপনি, এখান থেকে সার্চ করবেন, অফ নো আসলো না তো, আর যাই হোক, জেনারেলে যায় এই যে নিচে স্ক্রল ডাউন করে এই যে সেটিংস, ইজি ব্যাপার, দু একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই যে এরকম একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে, এইখানে দেখেন আমি যে একটু আগে বলছিলাম আপনার আইপির ক্যাটাগরি, দেখেন এইচটিটিপি আপনার প্রক্সি, তারপর আছে আপনার এইচটিটিপিএস প্রক্সি, তারপর আছে আপনার ইটিপি প্রক্সি, হ্যাঁ, তারপর আপনার সক্স হোস্ট। সক্স হোস্ট এর মধ্যে আপনার দুই ধরনের আর কি ক্যাটাগরি আছে, সেটা হলো একটা হলো সক্স 4 আর একটা সক্স 5। তো আমরা যেহেতু সক্স 5 ইউজ করতেছি, তো আমরা প্রথমে আমাদের এই যে পুরো আইপিটা যে কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করলাম, ও চলে গেছে, সরি। হ্যাঁ, তুই তো নেটওয়ার্ক সেটিং করছস কপি এর জন্য। আচ্ছা, আমি আবার কপি করি। আচ্ছা, আমরা এখানে কপি করে নিই। এখন দেখেন আপনাদের যে আমি প্রথমে বলছিলাম যে শেষের আপনার যে ইটা সংখ্যাগুলো, এগুলো হলো আমাদের পোর্ট। হ্যাঁ, আচ্ছা বলতেছি, আমাদের এই প্রক্সি বলতে যে আমি যে বলে আইপি নেওয়া লাগবে, এই যে এর আইপিটা থাকে এই যে সেম, এর যে এরকম সেম এরকম আর কি, এইটা হলো আমাদের আইপি, এইটা ধরে আমরা কাজ করব, এটা আমাদের লোকেশন প্রকাশ করবে। হ্যাঁ, তো এই আইপির মধ্যে আপনার আইপি যখন সেট আপ করতে যাব তখন আপনার আইপিটা দুই ভাগে সেট আপ করা লাগে, একটা হলো আপনার সক্স হোস্ট আর একটা হলো পোর্ট, এটা হলো আপনার প্রক্সি সক্সের আর এটা হলো আপনার পোর্ট, এই পোর্টে আপনার এই প্রক্সিটা চলবে। তো আমরা পুরো প্রক্সিটা এখানে কপি করছি এখান থেকে। আমরা এই যে একটা কোশ্চেন আছে ভাই, জি ভাই, বলতেছি আমরা যারা ফোনে করব তারা কি কিভাবে করব? আচ্ছা, ফোনেরটা আমি পার্সোনালি দেখাই দিব, যারা ফোনে করবেন তারা একটু আলাদা আমার সাথে ই করেন, আর তাদের নিয়ে আলাদা একটু দেখাই দিব না। হ্যাঁ, সেটা তেমন ব্যাপার না, সেটা একটা অ্যাপস দিয়ে আর কি সেট আপ করে নিতে পারবেন, আরো ইজি ভাই। হ্যাঁ ভাই, প্রক্সি ডুয়েট, প্রক্সি ডুয়েট, হ্যাঁ, প্রক্সি ডুয়েট দিয়ে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমি পোর্টটা আর কি কপি করলাম, এই কাট করে নিলাম আর কি, পোর্টটা তো আমার এখানে দরকার নেই। এখন এই যে যে দুইটা ডট আছে, এই দুইটা ডট আমি ফালাই দিই। তো এখন আমাদের রইলো হইলো প্রক্সিটা, প্রক্সিটা এখানে রইলো।
তারপর আছে আপনার পোর্ট, পোর্টটা আমরা এখানে পেস্ট করে দিই, পোর্টটা আমরা পেস্ট করে দিলাম এখানে। তো আমাদের এই হলো আর কি সেটআপ, আপনি আর কিছু ধরবেন না। আর যদি আপনার এই যে এগুলোর মধ্যে টিক চিহ্ন না দেওয়া থাকে, এগুলোতে একটু টিক দিয়ে নেবেন কষ্ট করে, ঠিক আছে? শেষে তারপর আমরা জাস্ট ওকে, শেষ। এখন আমরা দেখি যে আমাদের আইপিটা আর কি ঠিক মতো সেট আপ হলো কিনা, বা আইপিটা ঠিক আছে কিনা। আমরা যখন ব্রাউজারে ঢুকবো তখন আমাদের ফার্স্ট কাজ থাকবে হলো আইপিটা এইভাবে সেট আপ করা, তারপর কাজ হলো আমাদের কন্ট্রোল শিফট আর ডিলেট বাটনে, কন্ট্রোল শিফট এবং ডিলেট বাটনে একসাথে প্রেস করা। কন্ট্রোল ধরে শিফটে ধরবেন, তারপর ডিলেটে প্রেস করবেন, করলে আমাদের যে এরকম একটা ট্যাব ওপেন হবে। হ্যাঁ, এখানে দেখেন সেট আপ করবেন হলো এই যে এভরিথিং আছে, প্রথমে এভরিথিং কে সেট আপ করবেন, তারপর আপনি এখানে যে সবগুলোতে টিক চিহ্ন দিবেন, ব্রাউজার, ডাউনলোড হিস্টরি, অ্যাক্টিভিটিস, লগ ইন, তারপর আছে ফর্ম সার্চ হিস্টরি, তারপর আছে কুকিজ, ক্র্যাশ, এগুলো সব আর কি টিক দিবেন। টিক দিয়ে আপনি ডাটা, সাইট পারফরমেন্স, এগুলো সব টিক দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন জাস্ট, বা ইন্টার বাটনে টিপ দিলেও হবে। কন্ট্রোল শিফট আর ডিলেট, তারপর ইন্টার, আমার ব্রাউজারে যত আর কি ডাটা টোটা যা আছে সব আর কি ডিলেট হয়ে গেল, ওই সাইটের কোনো কুকিজ আমার এই ব্রাউজারের মধ্যে নেই, ঠিক আছে? এখন আমরা দেখি যে আমাদের প্রক্সিটা যে ধরছি সেটা আর কি ঠিক আছে কিনা। আমাদের এই এটা হলো পরের কাজ, যে আমরা প্রক্সি দেখব, যে আমরা যে প্রক্সিটা নিলাম সেটা ঠিক আছে কিনা। এখন আমরা হুয়ার ডট নেটে ঢুকবো, আমি এটা আর কি সেভ করে রাখছি, আপনারা সার্চ করে নিতে পারেন হুয়ার। এই যে এই অ্যাড্রেসটা আর কি, হ্যাঁ, হুয়ার লিখলে আপনি নেটের মধ্যে এসে পড়বে। দেখেন আমার প্রক্সিটা আর কি ঠিক মতো সেট আপ হয়ে গেছে, বা প্রক্সিটা কাজ করতেছে। টু ফিঙ্গার ক্রস করেন, ঝুম হবে। বন্ধু ওদিন যে বললি যে না, এই যে নিচে যে ইয়া পার্সেন্টেজটা, এটা 90% অন্তত থাকতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 90% অ্যাট লিস্ট থাকতে হবে। এইটা আমি এখন ইচ্ছা করলে 100% করে নিতে পারবো। আমি যে প্রক্সিটা ধরছি, সবাই একটু ফলো করেন, যে ওই যে আমি যে বলছিলাম যে এই প্রক্সিটা কোথাকার, বা আইপিএসটা কি, এটার এই যে স্পার্ক টার্ম দেখাচ্ছে, দেখছেন স্পার্ক টার্ম, এইটা হলো আইপিএস এর নাম বা ইন্টারনেট প্রোভাইডারের নাম। তারপর দেখেন এই যে ডিএনএস টা দেখাচ্ছে, এই ডিএনএস টা কোথার, আমেরিকান দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট মানে আমেরিকা। হ্যাঁ, ডিএনএস সার্ভারটা যে কোনো জায়গার হতে পারে, না আমেরিকার মধ্যে যে কোনো একটাই হতে পারে। হ্যাঁ, ডিএনএস সার্ভার সবসময় ফলো করবেন, যে আপনার ডিএনএস সার্ভারটা আমেরিকার দেখাচ্ছে কিনা, না হলে কাজ করবেন না। কিন্তু ডিএনএস সার্ভারটা যদি আমেরিকা না দেখায়, তাহলে কি করবেন, আপনি পিসিটা রেজিস্টার দিবেন, তারপর ব্রাউজারটা ক্লিয়ার করবেন, হ্যাঁ, তারপর আবার ট্রাই করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আসি হলো প্রক্সি। আপনার প্রক্সি বলতে কি বোঝায়, যে আর কি আমি যে এই ব্রাউজারটা ব্রাউজ করতেছি, হ্যাঁ, এই ব্রাউজারটা কি আমাকে ট্র্যাক করতে পারতেছে, যে আমি কি ইউজ করতেছি, আমি কি প্রক্সি ইউজ করতেছি নাকি আমার রিয়েল আইপিটাই ইউজ করতেছি। হ্যাঁ, এখন এই ব্রাউজারটা বলতেছে না আর কি কোনো প্রক্সি আমি ইউজ করতেছি না, প্রক্সি নো, আমি কোনো প্রক্সি ইউজ করতেছি না, আমি রিয়েল একটা আইপি ইউজ করতেছি। হ্যাঁ, সেরকম বোঝাচ্ছে। এন্ড অ্যানিনিমাইজার, এটাও নো দেখাচ্ছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখাচ্ছে হলো ব্ল্যাক লিস্ট, ব্ল্যাক লিস্টটা সবসময় ফলো রাখবেন, এটা অবশ্যই নো থাকা লাগবে। এখানে ইয়েস দেখাইলে কি করব, না ইয়েস দেখাইলে ওই আইপিটার সমস্যা আছে, বা ওই আইপিটা আবার ট্রাই করতে হবে সেটআপ টেটআপ করে, ব্রাউজার ক্লিয়ার ক্লিয়ার করে। হ্যাঁ, ইয়েস দেখায় না, ইয়েস দেখাবে না, এই তিনটা জিনিস সবসময় নো দেখাবে, আর এখানে ডিএনএস টা সবসময় ইউনাইটেড স্টেট দেখাবে। এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে। তারপর ফলো রাখতে হবে হলো আমাদের এই পার্সেন্টেজটা কত আছে, মিনিমাম 90% থাকলে আমরা এটার কাজ করব, এই প্রক্সিতে কাজ করব। ভাই ভাই ভাই, আমার একটু একটু কথা ছিল, সেটা হলো আমি কি একটু রেকর্ড করে নিতে পারবো এটা, এর পরে তো ভুলে যাব মনে হচ্ছে। ভাই আমি তো সম্ভবত রেকর্ড করতেছি, আমি তো রেকর্ডিং এ দিলাম, বললো পারমিশন লাগবে। হ্যাঁ অবশ্যই আমার পারমিশন লাগবে, আমি তো হোস্ট। একটু আতে একটু হোস্ট, একটু পারমিশনটা একটু ইয়ে করে দেন। হোস্ট বলতে আপনাকে আপনাকে হোস্ট বানানো লাগবে, যদি আপনাকে আমি রেকর্ডিং করতে দিই। আচ্ছা রাজা, তুই তো রেকর্ডিং করতেছিস, তো আমাদেরকে পরে তো গ্রুপে দিয়ে দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এটার লিংক আর কি ড্রাইভে আপলোড দিয়ে আপনাদের দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক ইউ ভাই, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্ক ইউ ভাই, তাহলেই হবে, তাহলেই হবে।
আচ্ছা ঠিক আছে, তাও আপনারা রেকর্ড করবো দেখে চলে যায় না ভাই? আমি রেকর্ড করতে চাই না কেন, যে মনে করেন অনেকে রেকর্ডের আশায় থাকে, ধরো ক্লাস করে কি হবে যে কোনো সময় দেখে আচ্ছা নিব। শুনুন, চলে যাচ্ছি না, কিন্তু এটা তো না না একটা না ক্লামজি জিনিস, তো না না ক্লামজি জিনিস, অনেক কিছু মাথায় থাকবে না, হ্যাঁ পরে ভুলে যাবো আপনাকে আর কি। আমি বলতেছি না ভাই, গ্রুপের মধ্যে অনেকে আছে বলতেছে রেকর্ড করার জন্য, কিন্তু আমি তাদের কাছে স্বীকার আসতেছি না যে আমি রেকর্ড করব। আমি বলছি যে ট্রাই করব, জি জি আমি শিওর দিচ্ছি আচ্ছা না, আচ্ছা, কারণ আপনার অবহেলা করবে আর কি, ক্লাসে জয়েন করতে যাবে না না। না ঠিক না আছে না না, যাই রেকর্ড বলছে, ঠিক করলে আছে কি ভাই, হয়, একবার তো ক্লাসে বুঝতে পারবো, রেকর্ডে আবার হ্যাঁ ডাবল বার রেকর্ডটা বুঝতে আবার পারবো। প্রিভিয়াস দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, পরে আমাদের 90% এখানে দেখতে হবে যে অবশ্যই 90% এখানে আছে কিনা, সেই অনুযায়ী আমাদের আর কি কাজ শুরু করতে হবে। আর যদি 90% না থাকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, হ্যাঁ অপেক্ষা করে ব্রাউজার ট্রাউজার ক্লিয়ার করে রিস্টার্ট করে তারপর আবার শুরু করব, দেখবো 90% হয়েছে কিনা। এখন এখানে 90% দেখানোর জন্য কিছু কারণ থাকে, আপনার ব্রাউজারটা সম্পূর্ণ ক্লিয়ার হতে হবে, হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার, কোনো ডাটা এটার মধ্যে থাকা যাবে না ব্রাউজারের মধ্যে। আর হলো আপনার আমাদের টাইম জোন বন্ধু বলতে, একটা প্রশ্ন ছিল, আমরা যখন উইন্ডোজ সেট আপ করি তখন সবাই আমরা জানি যে একটা টাইম জোন বলতে একটা জিনিস থাকে। জি আমরা যখন বিষয় টাইম জোন, আমরা জি ভাই টাইম জোন কে সেন্স করে নেওয়া লাগবে ভাই। হ্যাঁ আপনি যখন যেই সাইটের ই করবেন কাজ করবেন আর কি, যে ইনফরমেশন দিয়ে কাজ করবেন বা যেই লোকেশনটা নিয়ে আপনি কাজ করবেন, সেই লোকেশনটা অনুযায়ী আপনার টাইম জোনটা সেট আপ করে নিতে হবে। আপনি ইউএস এর কাজ করতেছেন বা আপনি একজন ইউএস এর নাগরিক, আপনার তো কোনো প্রশ্নই আসে না আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার টাইম জোন ইউজ করবেন, তাই না? জি সেটা তো কোনো ভাই, প্রশ্নই তাহলে আসে না, ফোনে তাহলে তো ফোনে আপনাকে ডাউট করবে। আচ্ছা টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে গেলে, এই যে আমরা টাইম জোন দেখতেছি, আমার টাইম জোনটা কোথায় আছে দেখেন তো, একবারে নিচে মানে এই যে একবারে নিচে কানাডা, ভাই, ইউএস যে এন্ড টাইম কানাডা, জোন, জি জি কানাডা, ইউএস এন্ড কানাডা। ওইটা হ্যাঁ আমি কানাডা আর জি, কি, আমি ইউএস আর কি, ইউএস এন্ড কানাডা, ইউএস আর কানাডা কিন্তু কি পাশাপাশি দেশ, ঠিক আছে। আর এটা এটা আপনার নির্ভর করবে কিসের উপর জানেন, এই যে আমরা যদি আমাদের ব্রাউজার দেখি, এখানে দেখেন টাইম জোন দেখাবে, আচ্ছা এই যে টাইম জোন আমেরিকা শিকাগো, এটা হলো শিকাগো, আমার, হ্যাঁ শিকাগো, এটা হলো আমার আর কি লোকাল আর কি, আমার পিসির পিসির টাইম জোনটা আর কি, ঠিক আছে। সেটাকে আমাদের আলাদা সেট আপ করে নিতে হবে, হ্যাঁ অবশ্যই সেট আপ করে নিতে হবে। সেট আপ কি, ওই যে ওইখানে আমাদের প্রথমে দেখতে হবে আমরা কোন স্টেটের আর কি এটা ধরছি, আইপিটা ধরছি, ঠিক আছে। আমরা যখন পোর্ট দিয়ে সার্চ করব গুগলে, আমাদের অবশ্যই গুগলে সার্চ করা জানতে হবে যে আমরা কিভাবে গুগলে সার্চ করলে একটা সুন্দর একটা উত্তর পাবো, সবকিছুর আর কি সমাধান জি পাবো, ভাই ঠিক আছে। বুঝি অবশ্যই ভাই, এটা তাহলে ফোনের ফোনের হ্যাঁ টাইম, ফোনের টাইম কি চেঞ্জ করব ভাই? ফোনের টাইম, হ্যাঁ আপনি ফোনের টাইম চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা ফোনের কি টাইম জোন চেঞ্জ করা যায়, যায় তো সম্ভবত নাকি? চেঞ্জ করা যায়, আচ্ছা টাইম যায় জোনটা যায়, অবশ্যই আমাদের টাইম জোনটা চেঞ্জ করে নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ ফোনেও টাইম জোন চেঞ্জ করে হ্যাঁ নিতে হবে। টাইম জোন, আমি আর আসলে আর কি ফোন দিয়া কাজ করি না তো, আমি আর কি ফোনে আইপি সেট আপ করে এটা আর কি দেখাই দিই, সমস্যা নেই। যাই হোক, আপনি সব সময় আর কি এটা সেট আপ করে নেবেন, টাইম জোনটা সেট আপ করে নেবেন। যেমন মনে করেন আমার এখন লোকেশন আমি কোথায় দেখালাম আপনাদের, আমি কোন জায়গার আর কি ইউএস লোকেশনটা এন্ড ধরছি, কানাডা, ইউএস এন্ড ইউএস এন্ড কানাডা, কানাডা, হ্যাঁ না কিন্তু আমি ইসের আর কি আমার আইপিটা ধরছি, সেটার অ্যাড্রেসটা কোথায়, শিকাগো, এক মিনিট আমি একটু দেখছি। আচ্ছা এই যে আমার লোকেশন, ঠিক আছে এই যে আমার লোকেশন, হ্যাঁ আখে দেখেন আমার লোকেশনটা কোথায় দেখাচ্ছে, আলাবোমা। হুম এই আলাবোমার টাইম জোনটা আমার খুঁজে বের করতে হবে, আলাবোমার টাইম জোনটা কি। আলাবামা, আলাবামা টাইম জোন তো অবশ্যই আমেরিকার ইয়ার মধ্যে খুঁজলেই পাওয়া যাবে হ্যাঁ আমেরিকান ইয়ার ভাই, মধ্যে গুগলে গুগলে, দিলে হবে ভাই, গুগলে গুগলে আপনি সার্চ গুগলে করলে দিলে হবে, যে না আলাবোমা না টাইম ওই জোন, অটোমেটিক দিবে। এই যে আপনি যখন সেট করবেন সেটের সময় টাইম জোনে গেলে পুরা লিস্ট, পৃথিবীর পুরা লিস্টটা চলে আসে, হ্যাঁ লিস্ট চলে ওখান আসে, থেকে তাও বের জানতে করবেন। হবে যে আমার আর কি টাইম জোনটা কি। এই দেখেন আমাদের টাইম জোন কি দেখাচ্ছে এখানে, -5 ভাই জি জিএমটি মানে মাইনাস ভাই ফাইভ, তাই না? আমার যদি আলাবামা এখন, মাইনাস টাইম, আমার যদি এখন পিসির আপনি টাইম জোনটা দেখেন তাহলে
দেখেন আমার -8 আছে, -8 আছে। হ্যাঁ মাইনাস আমেরিকার মধ্যেই ভাই, আপনার খুব বড় এই দেশ তো আর কি, মনে করেন আমাদের যেমন বাংলাদেশ ঠিক আছে, ওদের মনে করেন প্রতিটা স্টেট আর কি এর থেকে বড় বড়, তো ওদের টাইম জোন আর কি ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন স্টেটের জন্য আলাদা আলাদা হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখান থেকে আপনার বের করতে হবে যে আমার -5 কোথায় আছে। এই তো এই যে এটা দিছেন এখানেই সব আছে, এই যে -5 এর মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি, অনেকগুলো অপশন আছে ঠিক আছে। এখন এখানে ওই যে ইউএস এবং কানাডাও ছিল ইসের মধ্যে -5 এ, আচ্ছা এটা ইন্ডিয়ানা, এটা স্টেট, হ্যাঁ ইন্ডিয়ানা হয়, হ্যাঁ এগুলো একটা স্টেট। তো আপনি আর কি দুই একটা ট্রাই করবেন, দেখবেন অনেক সময় মনে করেন -5 তো এখানে অনেকগুলো, আপনি দুই একটা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার ম্যাচ করে। আচ্ছা আমি এটা যদি ধরি, আমি ধরেন এটা ধরলাম ইউএস আর কানাডা, আমার কি টাইম জোন টাইম চেঞ্জ হইছে, 12:40 পিএম হইছে ভাই। আচ্ছা তো এখন আমরা টাইম জোনটা, এখন বাজে কয়টা, 11:39 তাই না, আর আমাদের পিসিতে বাজে কয়টা, 11:40 আর কি, 2 মিনিট আগে তো আমরা এটা দেখলামই তাই না, এর জন্য 2 মিনিট ই দেখাচ্ছে। তো আমাদের সম্ভবত 11টা আর এখানে 12টা বাজতেছে, 12টা হ্যাঁ তোর পিস, আচ্ছা 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 তাহলে মনে আমার টাইম জোনটা ঠিক হয়নি। আচ্ছা ওইখানে দেখাইছিল এম সিটি মেবি, আর এখানে দেখাইতেছে ইউটিসি, মানে ওইখানে মানে এমটিসি দেখাইছিল মেবি, আর -5 আচ্ছা দেখি টাইম জোনটা অটোমেটিক সেটআপ দিলাম, আচ্ছা পিসি মনে রেজিস্টার দেওয়া লাগবে, আচ্ছা যাই হোক আমরা ওটার মধ্যে না যাই। হ্যাঁ ভিসা রেজিস্টার রেজিস্টার দিলে হয়তো আর কি টাইম জোনটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক দিছি। যাই হোক আপনার টাইম জোনটা আর কি ওইখান থেকে ঠিক করে নেবেন, পিসিটা রেজিস্টার দিয়ে নেবেন, তাহলে টাইম জোনটা আর কি ঠিক হয়ে যাবে। হ্যাঁ তারপর দেখেন আমাদের লোকেশনটা, এই যে আলাবামার এইটা দেখাচ্ছে আমাদের, দেখেন এই যে জিপ কোডটা যে দিছিলাম আমরা, দেখি যে জিপ কোডটার মিল আছে কিনা, হ্যাঁ আইপি অ্যাড্রেসটার সাথে গুগলে, না এই যে 3 আপনার 35124 তাই না জিপ কোডটা, 35124 35124 দেখছেন জিপ কোডটা, এই যে আমাদের এখানে এই ইস্যু করতেছে, তার মানে কি আমরা ঠিক নির্দিষ্ট একটা অবস্থানে, আমরা স্থানে অবস্থান করতেছি তাই না। এটাই হলো আমাদের বেসিক আর কি প্রক্সি সেটআপ করার নিয়মটা, আপনি যদি এই কয়টা স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার এখানে 90% প্লাস দেখাবে। আপনি যখন টাইম জোনটা কথা ছিল বলেন, সেটা হচ্ছে যে এটা তো ধরেন আমরা, আমি যে ব্রাউজারে কাজ করব সেই ব্রাউজার দিয়ে ই করলাম, এখন সে আমি তো ল্যাপটপে অনলাইন অল টাইম কাজ করতেছি, অন্যান্য কাজও করতেছি, আমি যদি শুধু সার্ভের কাজের জন্য অন্য যে কোনো একটা ব্রাউজার ইউজ করি যেটাতে অন্য কোনো কাজ করব না, সেক্ষেত্রেও কি আমাকে এই অন্যান্য সব মানে অন্যান্য ব্রাউজারের এই ইগুলি ডেটাগুলি ই করে নিতে হবে, মুছে নিতে হবে? না এখন কথা হলো আমরা তো প্রক্সিটা আমাদের পুরো পিসিতে ধরে নিই তাই না, আমাদের ব্রাউজারে ধরেছি ভাই, প্রক্সি ধরার জন্য কিন্তু বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় পিসিতে তাই না। এখন আমাদের কথা হলো আমরা তো ভাই আমাদের একটা পিসি অনেক কাজে ইউজ করে থাকি, অনেক দরকারি, যেমন ফেসবুক চালাই বা যাই করি ঠিক আছে, আপনি যখন এই যে এই এই প্রক্সিটা সেটআপ করে আপনি যখন একটা আপনার এই ফেসবুকটা এখানে লগইন দিবেন, আমি ড্যাম শিওর যে আপনার ফেসবুকটা তখনই মনে করেন ফুস হয়ে যাবে, কি নষ্ট হয়ে যাবে ঠিক আছে, আউট হয়ে যাবে ভাই। ওটার কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে সে দুইটা ব্রাউজার ইউজ করতেছি, আমি একটা ব্রাউজারে অন্যান্য কাজ করতেছি, বাট এইটা দিলাম আমি সেই কথা আমি বলতেছি, হ্যাঁ আমি বলতেছি। তো আপনি যখন আমি যেটা বলতে নিছিলাম যে ফেসবুক যখন ইউজ করব তখন কিন্তু আমার ফেসবুকটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে, না হলে ভেরিফিকেশন যাবে খুব বড় মাপের, হঠাৎ করে আপনি এই সময়ের মধ্যে কিভাবে আমেরিকায় চলে গেলেন তাই না। এখন কথা হলো
আমরা শুধু ব্রাউজারে ইউজ করতেছি কেন? কারণ আমরা পিসি যে কোনো কাজে ইউজ করতে পারতেছি। শুধু আমরা একটা ব্রাউজার রাখলাম, কোনটা? সেটা হলো মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স খুব জনপ্রিয় একটা ব্রাউজার। আর এটা হলো আপনার প্রক্সি সেট আপ করা বা মনে করেন উল্টা পাল্টা কাজ করার জন্য আর কি বেটার একটা সফটওয়্যার। অন্য ব্রাউজার হবে না কিন্তু, গুগল গুগল ক্রোম মনে হয় না ভাই? গুগল ক্রোমে হবে ভাই, কিন্তু একটু প্যারা বেশি। আমরা প্যারার মধ্যে কেন বেশি ঝামেলা, বেশি ঝামেলা। গুগল ক্রোমে গেলে সবচেয়ে বেশি ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্রোমে আমরা কি দরকার এত প্যারা নেওয়ার, তাই না? ওরা মানে গুগল ক্রোমে গেলে আপনার আগেকার যে সমস্ত আছে, হ্যাঁ না, আগেকার যে সমস্ত আছে এগুলো সব ওরা ট্র্যাক করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা এই যে দেখেন পুরোটা ক্লিয়ার করে আমরা যখন ঢুকছে আমাদের 90%, তার মানে আমাদের প্রক্সিটা ঠিক আছে, কাজ করার জন্য উপযুক্ত আছে, তাই না? কাজ করার জন্য উপযুক্ত আছে এখানে। আচ্ছা তাহলে আমাদের প্রক্সি সেটআপটা আমরা বুঝতে পারলাম সবাই, কারো কোনো ডাউট নেই? জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আচ্ছা, একটা প্রক্সি কি আমরা দুইটা ডিভাইস ইউজ করতে পারবো? মনে করেন যে আমি এক অ্যাকাউন্ট থেকে কাজ করব, আমার বাসায় দুইটা পিসি আছে, বা একটা পিসি একটা ফোন, সেক্ষেত্রে কি পিসিতে আর ফোনে কি একই প্রক্সি দিয়ে কাজ করবে? হ্যাঁ, আপনি একই প্রক্সি দিয়ে কাজ করবেন, কিন্তু এখানে কথা আছে আপনি একই সময় আর কি দুইটা এই হবে না আর কি প্রক্সি রান করবেন না। যেমন ধরেন আপনি দুইটা ডিভাইস থেকে করা যাবে না, দুইটা ডিভাইস থেকে করা যাবে, কিন্তু আপনি ধরেন এই প্রক্সিটা আপনি রান করছেন পিসিতে, এখন সেই সময় এট দা টাইম আর কি এখনই আপনি আপনার ফোনে সেটা রান করবেন না। আপনি যখন আপনার পিসিটা আর কি ইউজ করবেন না, পিসিতে প্রক্সিটা ইউজ করবেন না, তখন আপনি ফোনে ইউজ করবেন। আপনার যখন ফোনে ইউজ করবেন না, তখন আপনি পিসিতে ইউজ করবেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, আর ওই যে ভাই বলছিল দুইটা ব্রাউজারের যে আপনার এটা আর কি যে একটা ব্রাউজারে কাজ করলে সব ব্রাউজারের ডাটা আর কি ক্লিয়ার করা লাগবে কিনা, না লাগবে না। আমরা যেহেতু সেপারেট একটা ব্রাউজার ইউজ করতেছি, তো আমাদের শুধু একটা সেপারেট ব্রাউজারের ডাটা ক্লিয়ার করলেই আমাদের এনাফ। আমাদের শুধু মজিলা ভাই ডাটা ক্লিয়ার করার পরে আইপিটা যদি আমরা সেটআপ দেই, ওটা বেশি ভালো হয় নাকি? না, আইপি সেটআপ দেন সেটা বড় কথা না ভাই। আপনি যখন আইপিটা সেটআপ দিবেন, ডাটা ক্লিয়ার না করে বা ডাটা ক্লিয়ার করে দিবেন, একই ব্যাপার আর কি, ঠিক আছে? আপনার কথা হলো আইপি সাথে আপনার ডাটার কোনো ই নেই, সংযুক্ত নাই। এখন ওই ব্রাউজার গুলো ট্র্যাক করে কি, আপনি যখন এই এই প্রক্সিটা দিয়ে আপনি ঢুকবেন, তখন ওই আপনার ওই যে এই ওয়েবসাইট গুলো ট্র্যাক করে কি আপনার যে পিসিতে জমে থাকা বা আপনার ব্রাউজারে জমে থাকা যে ডাটা গুলো থাকে, তারপর ক্যাশ গুলো থাকে, কুকিজ গুলো থাকে, হ্যাঁ ওইগুলো আর ট্র্যাক করে ফেলে যে আপনি কিছুক্ষণ আগে অমুক জায়গায় ছিলেন, অমুক জায়গায় ছিলেন, ঠিক আছে? সেটা ওরা ট্র্যাক করে ফেলে। তাই আমরা কি করব, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে আর কি এটা সেটআপ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস মানে জিনিস করা ছিল যে আমি ডাটাটা কিভাবে ক্লিয়ার করব। ওই যে ওয়ার্ল্ড শিফট ডিলিট, কন্ট্রোল কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল কোন সরি 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 কন্ট্রোল শিফট তারপর ডিলিট বাটন, কন্ট্রোল কন্ট্রোলে টিপ দেব, তারপর শিফটে, তারপর ডিলিট বাটনে চাপ দেব। চাপ দিয়ে আমি এই যে এইখানে সব এভরিথিং দেব, আর এখানে যত টিক আছে সবগুলো দিয়ে নিব, একটাও বাদ রাখবো না। তারপর শুধু ইন্টার বাটনে টিপ, ইন্টার বাটনে ক্লিক করলে আমার ব্রাউজারে যত ডাটা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আপনি যদি চান না আমি আরো আর কি একটু ভালো করে পিসিটা ক্লিয়ার করে নেই, তাহলে আপনি সি ক্লিনার ইউজ করতে পারেন। সি ক্লিনার আপনার পিসি ক্লিন করার জন্য আর কি খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, এটাই বেটার হবে। সি ক্লিনার দিলেই বেটার হবে। আবার সমস্যা কি ভাই, সি ক্লিনার আমি ইউজ করি না কেন ভাই? ডাটা ক্লিনার হ্যাঁ, সি ক্লিনার আপনার মারাত্মক একটা এই আর কি সফটওয়্যার, আপনার দেখবেন পিসির উইন্ডোজ ফাইল পর্যন্ত ওরা ফালায় দেয়। আপনি যদি সেটআপ, হ্যাঁ অনেক সময় এটা হতে পারে, আপনি যদি সেটআপ না করতে পারেন আপনার উইন্ডোজ ফাইল পর্যন্ত ফালায় দেয়, অনেক ফাইল ভাই ডিলিট হয়ে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তারপর আমরা আসি হলো, আমরা তো সবাই প্রক্সির ব্যাপারটা বুঝতে পারলাম যে প্রক্সি কিভাবে আমাদের ই করতে হবে, সেটআপ করতে হবে। আচ্ছা তারপর আসি হলো আমাদের 5 নম্বর টপিকটা, আপনার সার্ভার সাইট গুলোতে অ্যাকাউন্ট করার জন্য হ্যাঁ যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে বা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? এ খুব মনোযোগ দিয়ে শুনেন ভাই, এটা কিন্তু খুব কাজের জিনিস, ঠিক আছে? এগুলো ভুল করলে আপনার কোনো ইনকাম আর কি তেমন একটা হবে না, হলেও মনে করেন খুব ইনকাম কম হবে খুব। আচ্ছা যাই হোক, প্রথম বিষয়টা আপনার বয়স সবসময় 40 এর বেশি দিবেন,
40-এর বেশি আপনার বয়সটা দিবেন, কারণ কি আর যারা আপুরা আছেন যারা মেয়েরা কাজ করবেন তারাও একজন মেল দিবেন, আপনি যে ফিমেল সেটা দেওয়ার দরকার নেই, আপনাকে যেই এটা আমি ইনফরমেশনটা দিব সেই ইনফরমেশন অনুযায়ী আপনি প্রোফাইল সাজাবেন। কারণ আমরা সবাই জানি একটা সংসারের দায়িত্ব বা একটা ফ্যামিলির দায়িত্ব সম্পূর্ণ কিন্তু একটা ছেলের উপর দায়ভার, তাই না? একটা ছেলে আপনার সংসার সম্পূর্ণ কিনা কাটা তারপর ইনকাম সোর্স যা বলেন আর কি সব একটা ছেলের উপর নির্ভর করে। আর ছেলেটা আপনার বয়স কত হতে হয়, যেমন মনে করেন আপনার একটা পরিবারের এখানে যারা আছেন বেশিরভাগ সবার পরিবারে আর কি যে কর্তা আর কি আমরা কর্তা বুঝি, বাবা থাকলে বাবা, বাবা না থাকলে বড় ছেলে, তাই না? তো আমরা কর্তা বুঝি, সেরকম আর কি 40-এর উপর বয়স দিবেন যে আপনি আপনার পরিবারের কর্তা আর কি, আপনার উপর সব দায়িত্ব, আপনি আর কি চাইলেই সব কিনতে পারেন, আপনাকে বুঝাইলে আপনি আর কি সব কিনে নেবেন, এরকম বোঝাতে হবে ওদের, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের 40-এর উপর বয়সটা দিতে হবে। তারপর আসি হলো ইনকাম বেশি দিবেন, ইনকাম সবসময় বেশি দিবেন, যে আপনাকে ওরা প্রশ্ন করবে আপনার বাৎসরিক ইনকাম কত, প্রায়শই আপনার প্রতিটা সার্ভের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাৎসরিক আয় কত। আচ্ছা, বাৎসরিক আয় যদি আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি কি করবেন, ইনকামটা সবসময় বেশি দিবেন। আর খেয়াল করবেন শেষের দিকে 2-3 নং, বুঝতে পারছেন? ধরেন মনে করেন এই যে এগুলো আপনাকে কোশ্চেন করলো, আমার শেষ বলতে কি বোঝায়, এই যে এখানে এই লাইনটা আমার শেষ, এই লাইনটা আমার শেষ, তাই না? এই লাইন থেকে 1 লাইন 2 লাইন 3 লাইন এরকম 3 লাইন বা 2 লাইনের দিকে দিব বা 3 লাইন বা 4 লাইন এদিকে দিব, এই এরিয়ার মধ্যে থাকবো আর কি, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন থাকবে, আমরা শেষের দিকে 2টা বা 3টা দেওয়ার চেষ্টা করব। তারপরে ক্লিয়ার হবেন যে ভিডিওগুলো দেখবেন পরে, সেই ভিডিওগুলো দেখে ক্লিয়ার হবেন। আচ্ছা, যাই হোক, ইনকাম গুলো সবসময় বেশি দেবো। তারপর আছে হলো আপনার রিচ, রিচ বলতে আপনার একটা জাতীয়তা বোঝায়, আমেরিকান একটা জাতীয়তা বোঝায়। আমেরিকা ভাই আমি বললাম যে অনেক বড় একটা কান্ট্রি, ওদের দেশে বিভিন্ন জাতির লোক বাস করে, হ্যাঁ, সেগুলোর আছে আপনার যারা পার্মানেন্ট আমেরিকান, ওদের আবহাওয়া অনুযায়ী ওদের ওয়েদার অনুযায়ী ওরা সবসময় হোয়াইট হয়, সাদা হয়, সবসময় সাদা হয়ে থাকে আর কি, ঠিক আছে? আবার আপনি বলবেন যে ভাই আমেরিকায় তো কালো মানুষও আছে, কালো মানুষ কারা, যারা মনে করেন অন্য দেশের আর কি নাগরিক, অন্য দেশের ওই দেশের নাগরিক কিন্তু অন্য দেশে তাদের জাতীয়তা। তো আমি কি আজকে ক্লাস থেকে লিভ নিচ্ছি, কাইন্ডলি ভিডিওটা গ্রুপে দিয়ে দেন। কে ভাই লিভ নেবেন? ভাই ক্লাস থেকে লিভ নিবে ভাই, মোবাইলে চার্জ নাই মনে হয় ওই ভাইয়ের, যতটুকু বুঝতে পারলাম এসএমএসটা দেখে। আচ্ছা ঠিক আছে, আপনি জান ভাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, জাতীয়তা বোঝায়, যেমন মনে করেন আপনার আমেরিকান আছে কি, আপনার ইন্ডিয়ান আমেরিকান আছে, তারপর আছে আপনার আফ্রিকান আমেরিকান, হ্যাঁ, না না নিউ ইয়র্ক তো আপনার ওই দেশে সিটি, হ্যাঁ ওই সিটি বা স্টেট বলেন। ইন্ডিয়ান বলতে কি বোঝায়, ইন্ডিয়ান মনে হয় আর কি আপনার এশিয়ান থেকে যারা ওইখানে বসবাস করতে 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 আপনার আমেরিকান হয়ে গেছে, আমেরিকান নাগরিকত্ব পাইছে, বা তাদের পূর্বপুরুষ আপনার অন্য কান্ট্রি আমেরিকান না, তারা ওইখানে নাগরিক কিন্তু তাদের পূর্বপুরুষ যারা তারা অন্য দেশের। যেমন আমাদের বাংলাদেশে আপনার অনেকের পূর্বপুরুষ আপনার ইন্ডিয়ান আছে, আবার ইন্ডিয়ার অনেকের অনেকের পূর্বপুরুষ আছে আপনার বাংলাদেশে, হ্যাঁ পাকিস্তান আছে, তাই না? সেরকম আপনার আর কি ওরা বিভিন্ন দেশ বিভিন্ন আর কি নাগরিকত্ব আছে। যাই হোক, আমরা রেস যখন দেখবো, এই রেসের যে অপশনটা দেখবো, তখন আমরা কিছু না দেখে সব সময় এই যে আপনার কাউজিয়ান এন্ড হোয়াইট এটা দিব, এতটুক থাকবে আর কি, ঠিক আছে? কাউজিয়ান এন্ড হোয়াইট এই এই জিনিসটা আমরা সবসময় সিলেক্ট করব, একটা খেয়াল রাখবো এই জিনিসটা, খুবই খেয়াল রাখবো, এই জিনিসটা না হলে কিন্তু আপনি আর কি সার্ভে তেমন পাবেন না। ওরা আর কি সবসময় আমেরিকার ই, তো ওরা আমেরিকার মতামতটাই, আমেরিকান যে আসল নাগরিক তাদের মতামতটাই ওরা আর কি বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? তো আমরা এই হোয়াইট দিব। আরেকটা আছে হলো হিস্পানিক এন্ড ওর নেটিভ, ঠিক আছে? এই অপশনটা আমরা যখনই দেখব জিজ্ঞাসা করবে আপনি কি হিস্পানিক, আপনাকে প্রায়শই জিজ্ঞাসা করবে, বারবার জিজ্ঞাসা করবে আপনি কি হিস্পানিক,
আপনি এই অপশনটা সবসময় নো দিবেন, কখনো ইয়েস দিবেন না। আপনি একবার ভুলে মনে করেন নো দিয়ে দিলেন, একবার ইয়েস দিয়ে দিলেন, আপনার একবার দিলেন নো, তারপরে মনে নাই আপনি কি দিছেন, সেটা কখনো করা যাবে না, সবসময় নো দিতে হবে। আচ্ছা যাই হোক, তারপর আছে হলো আপনার জবটা কি দিবেন। জবটা আপনি সবসময় খেয়াল রাখবেন যে মার্কেট রিসার্চ কখনো দিবেন না। মার্কেট রিসার্চ আপনি যে একজন, আপনার জব টাইটেলটা কি, আপনি যে একজন মার্কেট রিসার্চ করেন সেইটা আপনি কখনো দিবেন না, কারণ তাহলে আপনাকে কোনো সার্ভে তারা দিবে না, কারণ আপনি তো মার্কেট সম্বন্ধে খুব ভালো জানেন। ঠিক আছে, আপনি তো আপনার কোম্পানির প্রমোটও করতে পারেন, তার জন্য আপনাকে কখনো ওরা সার্ভে দিবে না, আর মার্কেট রিসার্চটা ওরা অ্যালাউ করে না, এটা কখনো দিবেন না। সবসময় আমরা জব টাইটেলটা দেওয়ার চেষ্টা করবো ম্যানেজার বা অ্যানালাইজ, এই দুইটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব, সবসময় এই দুইটা দেওয়ার চেষ্টা করব আর কি। এই এই রেঞ্জটা হলো আপনার সবসময় আর কি বড় পদের, আর কি একটা অফিসের বড় পদের একটা আপনার অবস্থান, তাই না? আমরা যেহেতু বললাম যে স্যালারি আমরা খুব বেশি দিব, এখন আমরা বলতে পারি যে ভাই আমি খুব কম দামি একটা আর কি আমার জব টাইটেল, কিন্তু আমার বেতন এত বেশি, তাহলে তো মনে করেন খুবই সমস্যা, ওরা তো বিশ্বাস করবে না, তাই না? তো আমাদের ম্যানেজার বা অ্যানালাইজ দিতে হবে। আচ্ছা আপনারা এই জিনিসটা সবসময় নোট করবেন, যেই সাইটে আপনার অ্যাকাউন্ট করেন না কেন, হ্যাঁ যেই সাইটে আপনি অ্যাকাউন্ট করেন সেই সাইটের জন্য আপনি একটা নোটপ্যাড বানাবেন, একটা নোট করবেন যে আমার, আমি ধরেন আপনার ব্র্যান্ডেডে কাজ করতেছি, ব্র্যান্ডেডের জন্য আমার এই নোট, তারপর আপনি সোয়াগবাগে কাজ করতেছি, সোয়াগবাগের জন্য আমার এই নোট, এরকম একটা নোট করবেন বা একটা নোটের মধ্যে আর কি সাজাবেন। আর কি সাজাবেন সেখানে, আপনার মেল অ্যাড্রেসটা কি দিছেন, আপনি পাসওয়ার্ডটা অনেক সময় ভুলে যেতে পারেন, আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখতে পারেন, মেল পাসওয়ার্ড, তারপর আপনার জন্ম তারিখ, আপনার বেবি নাম, আমরা যেভাবে আপনাকে ইনফরমেশনটা সাজিয়ে দিব ঠিক সেভাবে আপনি সাজিয়ে এক জায়গায় নোট করবেন যে আমি এই ইনফরমেশন দিয়ে আপনি এখানে আর কি অ্যাকাউন্ট করেছি বা আমার অ্যাকাউন্টটা আছে, এটা হলো আপনার একটা নোট। তারপর নোট টু, আপনি প্রত্যেকটা সার্ভে শুরুতে এবং শেষে, প্রত্যেকটা সার্ভে আপনি যতটা সার্ভেই করেন না কেন, আপনার প্রত্যেকটা সার্ভেতে আপনাকে শুরুতে এবং শেষে 7 থেকে 10টা আর কি কোশ্চেন করবে, যেটা আপনার পার্সোনাল তথ্য নিবে। পার্সোনাল তথ্য বলতে আপনারা যারা গত ক্লাসে ছিলেন, আমি বলছিলাম যে আপনাদের একই প্রশ্ন বারবার করবে, একই প্রশ্ন বারবার করবে, হ্যাঁ আপনার ইনফরমেশন বারবার জানতে চাবে, তো আপনাকে প্রায় 7 থেকে 10টা প্রশ্ন করবে, যেমন আপনার জিপ কোড কোনটা, আপনার বয়স কত, আপনার ছেলে মেয়ে কয়জন, হ্যাঁ আপনার গাড়ির মডেল কত, এইগুলো বারবার জিজ্ঞাসা করবে, যাতে মনে করেন ওরা বারবার অবজারভেশন করবে যে আপনি কি কোনো কোনো ভুল দিচ্ছেন বা আপনি কি কোনো ফেকই দিচ্ছেন, যে আপনি এক এক সময় এক একটা দিলে তো আপনি ফেক, আপনাকে তো ওরা রাখবে না। তো সেক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন যে 7 থেকে 10টা প্রশ্ন আপনার পার্সোনাল তথ্য নিয়ে ওরা করবে, এইগুলো আপনি অ্যাকাউন্ট খোলার সময় আর কি, এখানে কথা হলো আপনি অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে ইনফরমেশন গুলো দিব তার সাথেও আপনাকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যেমন জব টাইটেল, তারপর আপনার গাড়ির মডেল, আপনি একটা গাড়ির মডেল খুঁজলেন যে ইউএসএ আপনার কি গাড়িটা আর কি মোটামুটি চলে, কি গাড়িটা একটু স্ট্যান্ডার্ড গাড়ি, কি গাড়িটা দিলে আপনার মান হয়, হ্যাঁ তো বা গাড়ির মডেলটা কত, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে আর কি তথ্যটা দিবেন ঠিক সেই তথ্যটা আপনার বারবার মিল রেখে দিতে হবে, হ্যাঁ তাহলে আপনাকে সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করবে না। অনেক সময় কি হয়, আপনি সার্ভে করতে গেছেন, এখন সার্ভেতে মনে করেন আপনি ভুল দিলেন, যে মনে করেন আপনার অ্যাকাউন্টে হইল আপনি একজন ম্যানেজার, তারপর আপনি সার্ভে করতে সময় দিলেন একটা অ্যানালিস্ট, হ্যাঁ তখন কি করবে ওরা আপনার সার্ভেতে দিবে না, আপনার সার্ভেটা ডিসকোয়ালিফাই করে দিবে আর কি, আপনাকে বের করে দিবে সার্ভে থেকে, সার্ভে অ্যাকাউন্ট থেকে বের করবে না, সার্ভে থেকে বের করে দিবে। হ্যাঁ অনেক সময় ভুল হলে ওরা আর কি ওদের ওরা যে মতামতটা চাচ্ছে সেটার সাথে আর কি ম্যাচ না হলে ওরা কি করে সার্ভে থেকে বের করে দেয়, আপনাকে ডিসকোয়ালিফাই করে দেয়। প্রথম আর কি যে ব্যাপারটা, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মার্কেট রিসার্চ বাদে দিবেন। আচ্ছা যাই হোক, আমরা আশা করি এই আমি যে উপরে যে ব্যাপারগুলো বুঝালাম সবাই আশা করি বুঝতে পারছেন। জি ভাই, কোনো কোনো ডাউট নাই তো এখানে, তাই না? না আশা করি নাই, তবে ওই প্রক্সি সেটিং এর এটা বোধহয় আরেকবার যদি করে দিতেন
প্রক্সি সেটিং আচ্ছা ঠিক আছে আমি প্রক্সি সেটিং এ দিচ্ছি কেউ একটু দেখেন তো ক্লাসটা কতক্ষণ হইছে বা কেউ বুঝতে পারেন কিনা ভাই 35 মিনিট মত হইছে মেবি আচ্ছা 35 মিনিট 40 মিনিট 10টা 10টা শুরু করে থাকেন তাহলে তো প্রায় 11টা বেজে গেছে জি জি 10টা 10 এ শুরু করা হয়েছিল আচ্ছা তাই হোক ক্লাস 10টা 10 এ শুরু করলে 50 মিনিট তুমি কিন্তু একটা নিয়ম আছে আর কি ওরা 40 মিনিটের মত আর কি মনে করেন তুমি তুমি অ্যাক্সেস নিতে তাই সম্ভবত এটা ইউজ করা না তো নতুন অ্যাকাউন্ট তাই আর কি দিচ্ছে আচ্ছা যাই হোক আমরা কন্টিনিউ করি কন্টিনিউ বলতে আমি যে উপরে যে বিষয়গুলো আপনাদের বুঝালাম সেগুলো তো আপনারা ক্লিয়ার তাই না সেগুলো নিয়ে তো কোনো কোশ্চেন নাই আচ্ছা না না আমরা কাজ করার জন্য আপনাদের আমি যতটুকু দেখাইলাম এটা আপনাদের জন্য এনাফ যে আপনারা এই এই ভিত্তিতে আপনি কাজ করতে পারবেন এখন যদি আপনাকে আমি একটা ওয়েবসাইটের মধ্যে দেই হ্যাঁ একটা ওয়েবসাইটের মধ্যে দেই যে আপনি একটা ওয়েবসাইটে ই ক্লিয়ার করেন এই একটা ওয়েবসাইটে একটা ক্রিয়েট করেন আপনার অ্যাকাউন্ট আপনি মোটামুটি পারবেন মোটামুটি এখান থেকে পারবেন যদি আপনার বেসিক একটা নলেজ থাকে আমি আপনাকে ইনফরমেশন গুলো দিলে সেই ইনফরমেশনে আপনার এইগুলা মিল রেখে আপনি দিতে পারবেন কারণ আমরা সবাই একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবো আর ওরা আমাদের একটা মনে করেন কিছুক্ষণ পর পর একটা ফর্ম দিবে সেই ফর্ম গুলো কোথাও টিক চিহ্ন দেওয়া লাগবে কোথাও মনে করেন একটা স্পেলিং লেখা লাগবে হ্যাঁ এরকমই কাজ আর কি আমরা যেহেতু মনে করেন বিভিন্ন অ্যাপ্লাই অ্যাপ্লাই করি সেরকম আর কি তো যাই হোক আমরা উপরের বিষয়গুলো ক্লিয়ার এখন কথা হলো আমরা প্রক্সি আর কি সেটআপ আরেকবার দেখাবো তাই তো এটা বোধহয় হ্যাঁ আরেকবার দেখাবো হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া জি বলছি যে ফোনে কেমনে প্রক্সিটা ইয়া করব এটা যদি দেখাতেন তাহলে বেশি ভালো হতো প্রক্সিটা আমি যারা ফোনে ইউজ করবেন তাদেরকে আমি আলাদাভাবে দেখাই দেব হ্যাঁ আমি আলাদাভাবে তাদেরকে দেখাবো সমস্যা নাই এখন কথা হইলো আচ্ছা প্রক্সিটা আমি আরেকটা প্রক্সি সেটআপ করি তখন তো আমি কোথার প্রক্সি সেটআপ করেছিলাম আলাবামা তাই না এখন আমি আপনার স্পেকট্রামের আপনার আইপিএস ছিল স্পেকট্রাম এখন আমি একটা প্রক্সি সেটআপ করি সেটা হলো আপনার কমকাস্ট কেবল এটা হলো আরেকটা আর কি ইন্টারনেট প্রোভাইডার এইগুলো আর কি আমরা যে প্রক্সিগুলো আপনাদের দিব যে প্রক্সিগুলো আপনাদের দিব সেগুলো হলো আপনার টপ রেঞ্জের আর কি যে কোম্পানিগুলো সেগুলোর প্রক্সি আমরা দিব কারণ টপ রেঞ্জের আপনার ইসারা বা ওরা সার্ভে টার্ভে করতে দেয় না এলাও করে না বা মনে করেন টপ রেঞ্জের ই না হলে আমাদের আইপি গুলো আর কি বেশি ভালো হয় না ঠিক আছে তাই আমরা আর কি ভাই প্রক্সি নিয়ে একটা কোশ্চেন ছিল জি বলেন আচ্ছা প্রক্সিগুলো যে আমরা নিব এগুলো তো খুব সম্ভবত এক মাস মেয়াদের অথবা তিন মাস অথবা ছয় মাস মেয়াদে এরকম হয় তাই তো এক মাস আর কি আপনি যেদিন নেবেন তার তার থেকে 30 দিন আর কি আচ্ছা 30 দিন এখন আমরা যে অ্যাকাউন্টটা করব এই অ্যাকাউন্টে যে ইনফরমেশন গুলো দিব সেগুলো তো এই প্রক্সির সাথে রিলেটেড থাকবে হ্যাঁ এক মাস পরে যখন আমরা নতুন প্রক্সি নিব তখন কি আবার ওই অ্যাকাউন্ট নতুন করে সাজাইতে হবে না অন্য অ্যাকাউন্ট খুলতে হবে এখন কথা হলো আপনি যদি মনে করেন না ভাই আমার আগের অ্যাকাউন্টটা কোনো সমস্যা হয় নাই বা আমি আগের অ্যাকাউন্টে কন্টিনিউ কাজ করে যেতে পারতেছি আমার আগের অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করব আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে আমার পুরান অ্যাকাউন্টে আমার কাছে ভালো বা ওই অ্যাকাউন্টে আমি ভালো কাজ পাচ্ছি করতে পারতেছি তখন আপনি আমার কাছে চাইবেন যে ভাই আমি এই প্রক্সিটাই আমি আবার চাই অনেক সময় কি হয় মাসে কয়েকবার আর কি প্রক্সিতে সমস্যা হবে সমস্যা হলে কি করবেন আমাকে আপনি সাথে সাথে জানাবেন যে ভাই আমার প্রক্সিটা সমস্যা সাথে সাথে ইনফরমেশন করবেন তখন আমি দেখব যে আপনার প্রক্সিতে সমস্যাটা কি যদি আমার এখান থেকে আর কি আমি এটা সলভ করে দিতে পারি অনেক সময় আপনার সক্স পাইপ আমি বললাম না খুবই হার্ড আর কি আপনার প্রক্সি আর এটা আপনার মারা যায় আর কি মারা যায় বলতে ডেট হয়ে যায় আর কি প্রক্সিটা কিছুদিন চলার পরে ডেট হয়ে যায় যদি আমি আমার এখানে যদি ঠিক করার অপশন থাকে বা মনে করেন এটা ডাউন হয়ে গেছে আমি এটা আপ করে দিলাম বা ঠিক করে দিলাম যদি করে দিতে পারি তাহলে করে দেব আর যদি না করতে পারি তাহলে আপনাকে যে আর কি যে লোকেশনটার আপনাকে প্রক্সিটা দিয়েছিলাম সেই লোকেশনটার আপনার আরেকটা প্রক্সি আমি দিয়ে দিব ঠিক আছে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই আর আপনি যদি বলেন যে ভাই পরের মাসে আমি এই অ্যাকাউন্টে কাজ করব তাহলে কোনো সমস্যা নাই আমি এই লোকেশনের আপনার আরেকটা প্রক্সি দিয়ে দিলাম বুঝতে পারছেন ভাই মানে একই লোকেশনের আরেকটা প্রক্সি হ্যাঁ আরেকটা প্রক্সি আপনাকে দিয়ে দিলাম তাহলে আপনার কি হবে একটা প্রক্সি দিবেন আর কি হ্যাঁ হ্যাঁ সেম সেম প্রোটেরি সেম প্রক্সিটা আপনাকে দিয়ে দেব ধরেন মনে করেন এই লোকেশনটাই আপনাকে দিলাম হ্যাঁ হইতে পারে আপনি
কমকাস্টের জায়গায় আপনাকে স্পার্ক টার্ম দিলাম বা অন এটিএনটি দিলাম, একটা অন্য একটা আইপিএস আইএসপি অন্য একটা আইএসপি দিলাম, হ্যাঁ, কিন্তু সেটা কোনো সমস্যা না, কারণ আপনি একটা সাধারণ জনগণ, আপনি চাইলে একটা সিম পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে একটা ইন্টারনেট প্রোভাইডার পরিবর্তন করতে পারেন, তাই না? সেটা তো ওরা লোকেশনটা যাতে চেঞ্জ না হয়, হ্যাঁ হ্যাঁ, আমাদের সম্পূর্ণ ব্যাপারটা হলো লোকেশন আর কি, লোকেশন এক থাকতেই হবে, ক্লাস শেষ এখন জয়েন করে তারা। আচ্ছা যাই হোক, আমি প্রক্সিটা এই যে আপনার কমকাস্টের ফ্লোরিডার একটা প্রক্সি সেটআপ করে দেখাচ্ছি। আমরা আমাদের ব্রাউজারে যাই, তারপর ওই যে বলছিলাম আপনার কোনার মধ্যে একটা ই থাকবে সেটিংস, তারে গিয়ে সেটিংস এ যাব, কাস্টমাইজ ইওর নিউ ট্যাব পেজ। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে আমি ঢুকলাম, তারপর এই যে উপরে জেনারেল, সর্ব উপরে আর কি জেনারেলটা, এটার মধ্যে টিপ দিব, এই যে নীল একটা চিহ্ন আসছে দেখছেন সবাই, হ্যাঁ জি জি জি, তারপর একদম নিচে আসবো স্ক্রল ডাউন করে, সব চাইতে নিচে আর কি, এর নিচে আর কিছু নাই, তারপর এখানে দেখা সেটিংস আছে, সেটিংস চিহ্নটার মধ্যে টিক দিব সেটিংস লেখাটায়, তারপর এখানে যে এরকম একটা পেজ আপনার ওপেন হবে। এখন পেজগুলো আপনি যখন ব্রাউজারটা সেটআপ করবেন তখন আপনার পেজগুলো থাকবে কি, কারণ চলে গেছে গেছিল, আচ্ছা ঠিক আছে, এই যে এটার মধ্যে থাকবে সব সময় টিকটা আর কি, আপনি যখন ব্রাউজারটা ডাউনলোড করবেন ইনস্টল করবেন তখন আপনার এই যে নো প্রক্সিতে থাকবে, নো প্রক্সিতে থাকবে, নো প্রক্সিতে থাকলে আমাদের কি করতে হবে সবসময় এই যে ম্যানুয়াল প্রক্সি কনফিগার আছে না, এটার মধ্যে দিতে হবে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, হ্যাঁ এটার মধ্যে এই যে নীল এইটা দিতে হবে, টিক দিতে হবে, দিয়ে এখানে আমাদের অনেক অপশন আছে HTTP HTTPS, হ্যাঁ এখন আমরা এইখানে এই প্রক্সিটা বসাবো কোথায়, বসাবো হলো এই যে সক্স হোস্ট আছে না এইখানে, সক্স হোস্ট এখানে বসাবো, আর আপনি সবসময় খেয়াল করবেন যে প্রক্সিটা এখানে থাকবে আর কি, আপনার সক্স ফোরে থাকবে, সক্স ফোরে আপনার ই থাকবে, তো আমরা সবসময় সেটা সক্স ফাইভে নিয়ে নিব, কারণ আমরা সক্স ফাইভ ইউজ করতেছি, হ্যাঁ টিক দিয়ে নিব। এখন আমরা যে প্রক্সিটা কপি করে আনলাম এটা থেকে, এই যে আমি বলছিলাম যে পোর্ট, আমাদের পোর্টটা আমরা কাট করে নিলাম, আর আমরা এই যে যে চিহ্নটা সেটা আমরা বাদ দিয়ে দিলাম, এখন আমরা পোর্টটা এই যে পোর্টের অপশনটা, পোর্টের অপশনে পোর্টটা বসাবো, এই যে পোর্ট, হ্যাঁ তো ওকে দিয়ে দিলাম শেষ। এখন আমরা দেখি আমাদের কত দূর কেমন কি হলো, আর ব্রাউজারটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন ভাই, ব্রাউজারটা অবশ্যই ক্লিয়ার করবেন। কন্ট্রোল শিফট ডিলিট, ব্রাউজারটা ক্লিয়ার করে নিলাম, ওকে এবার দেখি আমাদের প্রক্সিটা ঠিক আছে কিনা। আমরা সবসময় প্রক্সিটা সেট আপ করে সবসময় আমরা হুয়ার ডট নেটে ঢুকবো, এটা হলো আপনার আইপি চেক করার জন্য একটা ভালো একটা ই। আচ্ছা আইপিটা আপনার রিফান্স মানে কি, আইপিটা আর কি নষ্ট হয়ে গেছে, ওই যে বলছিলাম না আপনাদের ডেট, কিছুক্ষণ আগে বলছিলাম না আইপি ডেট হয়ে যায়, এই আইপিটা আর কি ম্যাচ শেষ, আইপিটা ডেট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা তো সেট আপ করাটা বললাম, আমরা আমরা আগের আইপিটাই নিই, জি আর আইপি আপনার এই সক্স পাইবে আপনার প্রতিনিয়ত প্রবলেম হতেই পারে, এটি স্বাভাবিক, ঠিক আছে, তাই আপনাদের যখনই কাজ করার সময় আইপি তে প্রবলেম হবে আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন, সাথে সাথে জানাবেন ভাই আমার প্রক্সিটা কাজ করতেছে না, বা একটা স্ক্রিনশট দিয়ে পাঠালেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার প্রক্সিটার কি সমস্যা, কোথায় দেখতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক, তিন চারবার আর কি সেট আপ করলাম, তো এখন তো আর কি বুঝতে পারছেন যে কিভাবে সেট আপ করতে হয় প্রক্সিটা, ক্লিয়ার ক্লিয়ার। এখন এখন আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমাদের টপিকগুলো আজকে শেষ, এক ঘন্টা প্রায় এক ঘন্টার উপরে ক্লাস করালাম, হ্যাঁ তো মোটামুটি আপনারা এই যে আমি বেসিকগুলো বুঝালাম আপনাদের, এই বেসিকগুলো নিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন, তারপরও
যারা কাজ করবে আর কি, অনেকে আছে এখান থেকে কাজ করবে, অনেকে আছে করবে না। দেখছেন তো আমার গ্রুপে প্রায় 60-65 জন মানুষ সেখানে আপনার এই ক্লাসের জন্য ইন্টারেস্ট আজকে কি হলো, কয়জন মাত্র মাত্র 20 জন মনে হয়, গুরুত্ব দেয় নাই। হ্যাঁ, এখন আমরা কি করব, যাদের নিয়ে কাজ করব তাদেরকেই আর কি আমরা ভিডিও গুলো দিব, কারণ আপনি ইন্টারেস্ট না, আপনাকে তো আমার ভিডিও দিয়ে দরকার নেই, আপনি ভিডিও দিয়ে কি করবেন? হ্যাঁ, ভিডিও গুলো যদি আমি সবাইকে দেই তাহলে কি হবে? সবাইকে দেওয়ার কোনো দরকার নেই। আমাদের আমাদের যে ভিডিওগুলো আছে আর কি, আমাদের এই পেইড ভিডিওগুলো আছে যেগুলো যেগুলো আমি আপনাদের দিব কাজ করার সময়, যেগুলো দেখে আপনি শিখবেন, ঠিক আছে? সেগুলো যদি আমি এখন সবাইকে দিয়ে দেই তাহলে কি হবে, ভিডিওগুলো আর কি সবার কাছে সস্তা হয়ে যাবে। পাইছি তো? না না না, এটা দেওয়া ঠিকও না। জি 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 ভাই, ভাই আমার জি জি আপনার ফোন নাম্বারটা কি একটু এই মুহূর্তে আমাকে একটু বলতে পারেন? আমার ফোন নাম্বার তো সম্ভবত আমার পেজের মধ্যে বা আমার ইসের মধ্যে দেওয়া আছে, হয়তো আছে, মানে এখন যদি মুখস্থ থাকে বলেন, আমি একটু খাতাটা আছে নোট করছি তো, সাথে আপনার নাম্বারটাও লিখে রাখলাম নোট বইতে। আচ্ছা এক মিনিট, আমি খুঁজে পাবো আমি আর কি আমার এই অফিসের যে নাম্বারটা আর কি ইউজ করি সেটা আমি দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাইন্ডলি। আর আমাদের গ্রুপে পেজে সবাই কি অ্যাড আছেন? হ্যাঁ ঘুরে দেখবে আর কি, ভালো লাগবে। আচ্ছা ইনশাআল্লাহ ঘুরে দেখবো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, একটু অ্যাড করে দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এখানে দেখেন আমার নাম্বারটা উঠান। জি জি বলেন। 0969 63 84 93 15 5 5 আলাদা তাই মনে হচ্ছে। না না, আসলে পুরোটাই আর কি আমার সামলাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমার বন্ধু এখন আমার টিচার। আমি আরেকজনকে আর কি নিছিলাম আমার সাথে, যে বলছিল আর কি ইন্টারেস্ট হইছিল যে সে আর কি থাকবে আমার টিমের মধ্যে। হ্যাঁ এখন সরি, সে হয়তো মনে করে একটু ব্যস্ততার মধ্যে। আমি একটু আপনাকে সরি বলতে চাই জন্য যে আপনি যে আমাকে মেসেজটা দিছিলেন, আমি ওই আসলে মিস করছি কেন, মানে আপনার নামটা আমার মাথায় ছিল না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদের এই যে ই করি এই রেকর্ডিংটা স্টপ করে দিই। হ্যাঁ আচ্ছা দেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা স্টপ করে দেন, আর সেটা সরি।